পাঞ্জাবের ফিরোজপুরে কৃষক বিক্ষোভ ও তাকে কেন্দ্র করে নিরাপত্তা গাফিলতিতে পাঞ্জাবে আটকে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। প্রায় মিনিট কুড়ি প্রধানমন্ত্রীকে আটকে থাকতে হয় উড়াল পুলের ওপরে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার নদিয়া জেলার রানাঘাটের রাজপথে বের হল বিজেপির প্রতিবাদী মোমবাতি মিছিল। প্রধানমন্ত্রীর কনভয় আটকানোর জন্য বিজেপির পক্ষ থেকে পাঞ্জাবে কংগ্রেস শাসিত সরকারের গাফিলতিকেই দায়ী করা হয়েছে। আর এরই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার রানাঘাটের রাজপথে প্রতিবাদী মোমবাতি মিছিল বের করে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা। মিছিলের পুরোভাগে ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায়, বিজেপির রানাঘাট শহরমণ্ডলী সভাপতি মৃত্যুঞ্জয় প্রামাণিক সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ ও কর্মী সমর্থকরা। এদিনের এই প্রতিবাদী মোমবাতি মিছিল রানাঘাট বিশ্বাসপাড়া বিজেপি পার্টি অফিস থেকে শুরু হয়ে রানাঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। কালকে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাঞ্জাবে সভা করতে যাচ্ছিলেন এবং সেটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সভা, সেখানে কিছু আমাদের ডেভেলপমেন্টের ঘোষণা হতো। সেই যাওয়ার পথে তাকে চক্রান্ত করা হয়েছে, মেরে ফেলে দেওয়ার ছক করা হয়েছিল। এই মুহূর্তে আমাদের মনে পড়ে যাচ্ছে খালিস্তানিদের সেই কথা এবং তার জন্যে আমরা আর এক প্রধানমন্ত্রীকে আমরা হারিয়েছি এবং এটা নিছক কোনো ঘটনা ছিল না। গত দুদিন ধরে এটা প্ল্যানিং ছিল, একটা ব্লু প্রিন্ট হচ্ছিলো যে মোদীজি সফরে আসলে তাকে হত্যার একটা ছক করা হয়েছিল। এর বিরুদ্ধে প্রতিবাদের জন্যে আজকে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার আমাদের জেলা সদরে মোমবাতি মিছিলের মধ্যে দিয়ে প্রতিবাদ করবার জন্যে আমরা এখানে সামিল হয়েছি এবং শুধু আমাদের জেলা নয়, সারা রাজ্য জুড়ে কোথাও মোমবাতি মিছিল, কোথাও মশাল জ্বালিয়ে প্রতিবাদ চালানো হচ্ছে। এছাড়া আমাদের মহিলা মোর্চার উদ্যোগে আমাদের দক্ষিণ সাংগঠনিক জেলার 5টা বিধানসভা কেন্দ্রে তারা, মানে 5টা বিধানসভা কেন্দ্রে 5টা মন্দিরে তারা জপ করবেন মোদীজির যেভাবে ফিরে এসছে, তো মৃত্যুঞ্জয়ী যে মন্ত্র সেই মৃত্যুঞ্জয়ী মন্ত্রের মধ্যে দিয়ে জপ করবেন। এটাই হচ্ছে আমাদের কার্যক্রম। এই কার্যক্রম সারা রাজ্য জুড়ে চলছে এবং আগামীকাল থেকে লাগাতার সমস্ত মণ্ডলে এই মোমবাতি মিছিল বা কোথাও মশাল মিছিল চলবে। এটা নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।